বাহ, এত ভালো অ্যান্টিকের জিনিস আমি তো অনেক বছর পর দেখলাম। দাদা, এরকম জিনিস তো আমাদের দোকানে প্রত্যেক সপ্তাহে আসে। তাহলে তো আমাদের প্রতি সপ্তাহে আসতে হবে, তাই না? হ্যাঁ, এদিকে দেখো। ওয়াও, বিউটিফুল। হ্যাঁ, সত্যি খুব সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ, কত দাম এটার? সৌন্দর্যের তো কোনো দাম হয় না, আপনার যেটা ভালো মনে হয় দিয়ে দেবেন। বাহ, ঘড়িটা কি সুন্দর দেখতে! আমি আমার জীবনে এরকম ঘড়ি দেখিনি। না, অতটা সুন্দরও নয়। দেখো কিরকম অদ্ভুত দেখতে এটা। আজব তো হবেই, এতে 12 ঘন্টার জায়গায় 13 ঘন্টা যে আছে। 13 ঘন্টা? ওয়াও। ডার্লিং, এটা কি সুন্দর ঘড়ি, চলো না এটাও কিনে নি। কাম অন, অতটাও ভালো না এটা। ইটস নট ওয়ার্থ স্পেন্ডিং অন ইট। তুমি না কিচ্ছু বোঝো না, আমার চাই এই ঘড়িটা। আরে অন্য কিছু দেখে নাও, এটা অতটা ভালো না। আরে তুমি কখনো বুঝতেই চাও না। সরি সরি, দেখুন লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনারা একটু পরে আসবেন? ঠিক আছে, আপনি গিয়ে খেয়ে নিন, ততক্ষণ আমরা অন্য কিছু দেখছি। হ্যাঁ। না 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 না, দেখুন আমি দোকানে একা, আমি দোকান এরকম ভাবে ছেড়ে যেতে পারি না, আমাকে আমাকে দোকান বন্ধ করতেই হবে। আরে আমরা তো চোর টোর নই, আপনি নিশ্চিন্তে যান আর খাবারটা খেয়ে আসুন। না মানে এই পাখাটা নিজে থেকে কি করে চালু হয়ে গেল? আগে মানে ওই ওই এটা কি? এই এই দোকানদার পালিয়ে গেল। আমি দেখছি, আমি দেখছি। কে কে ওখানে? এটা এটা কি হচ্ছে? ভারত ভারত, এটা কি হচ্ছে? হ্যালো, কেউ আছে? আরে দোকানদার কোথায়? ও হাই, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই আপনার দোকানটা দেখলাম, খুব ভালো জিনিসপত্র আছে এখানে। হ্যাঁ দেখুন, আমার অ্যান্টিকের খুব শখ আছে, আমি এরকম কিছু একটা কিনতে চাই যেটা একটু আলাদা হবে, অন্য রকম হবে। আচ্ছা, এরকম কোনো জিনিস যেটা শুধু আমার কাছে থাকবে, কিংবা এরকমও বলা যায় যে আমার পৃথিবীর অষ্টম আশ্চর্যের খোঁজ আছে। Thank you.
তাহলে আপনি ভেবে নিন যে আপনার খোঁজ শেষ হয়েছে। এখানে রাখো, হ্যাঁ এখানে রেখে দাও, এইদিকে। একটু পেছনে নাও, হ্যাঁ আরেকটু পেছনে, আরেকটু পেছনে, এগুলো কি বিক্রান্ত? ডার্লিং দেখো, আমার অ্যান্টিকের ভান্ডারে আর একটা নতুন হীরে চলে এসেছে। এরকম ফার্নিচার আমাদের ছাড়া আর কারো কাছে পাবে না। কিন্তু বিক্রান্ত, এরকম ফার্নিচার কেউ নিজের বাড়িতে রাখতেই বা কেন চাইবে? কি হলো, তোমার পছন্দ হয়নি নাকি? না, মানে জানি না, আমার এসব কিছু কেমন অদ্ভুত লাগছে। বিক্রান্ত প্লিজ, তুমি এগুলোকে ফেরত দিয়ে দাও না। তুমি পাগল হয়ে যাওনি তো? তুমি জানো আমি কত টাকা দিয়েছি এসবের জন্য? পুরো 10 লাখ। শিখা তুই বল, তোর কেমন লাগছে এগুলো? বাবা ভালোই, তবে একটু অদ্ভুত ধরনের। অদ্ভুত না, আলাদা বল, ইটস ডিফারেন্ট, তার জন্য তো এনেছি। বিক্রান্ত বাবু, আপনার সব মাল রেখে দিয়েছি, আমি চলি। থ্যাংক ইউ। আজ আমি খুব খুশি, আর এই খুশিতে আমি আজকে রাতে একটা বড় পার্টি দেব, যাতে আমি আমার সব অতিথিদের এসব জিনিস দেখাতে পারি। সবার কত ঈর্ষা হবে। চল আমার সাথে। চলো, কমসে কম হাসলে তো, নয়তো যখন থেকে পার্টির কথা বলেছি তুমি মুখ ঝুলিয়ে আছো। এরকম কাজকর্ম তুমি আর কতদিন করবে? কি কাজ করলাম আমি? কে জানে কি উঠিয়ে এনেছো। কি ভয়ানক! আরে অ্যান্টিক, এটা অ্যান্টিক বলে, ইউ আর লাকি। লোকের কাছে খাওয়ার টাকা নেই আর তুমি? আরে ইউ আর লাকি, আমাদের কাছে পুরনো জিনিসও আছে যেটা আমরা লোকেদের দেখাতে পারি। হ্যাঁ, আর কুমার কখন আসবে? হ্যাঁ কুমার, ও এসেই যাবে, টেনশন করো না। আরে কি বলো তো তুমি, অদ্ভুত কথা বলছো, এত ভালো ভালো জিনিস নিয়ে আসলাম তুমি খুশি হও না, আশ্চর্য। আরে আসুন আসুন আসুন, কেমন আছেন স্যার? ভালো, নমস্কার, প্লিজ আসুন। ও হো, এসো ভাই কুমার। হাই দেন। আরে বিক্রান্ত, না আজকে তোমার জন্মদিন আর না বিবাহবার্ষিকী, তাহলে এসব কোন কোন আনন্দে? এসো এক্ষুনি বলছি। এক্সকিউজ মি, আমি কি আপনাদের 2 মিনিট নিতে পারি প্লিজ? থ্যাংক ইউ। কুমারের মতন আপনাদের মনেও একই প্রশ্ন চলছে হয়তো, যে এই পার্টিটা কোন খুশিতে? কেননা না তো আজ আমার জন্মদিন, না আজকে আমার সুন্দরী স্ত্রী আমায় ডিভোর্স দিয়েছে। সরি ডার্লিং, জাস্ট জোকিং। আসলে এই পার্টিটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে আমার নতুন কিছু অ্যান্টিক জিনিস দেখানোর, যেটা আমি আজই কিনেছি। সো লেট দ্য শো বিগিন। অ্যান্টিক্স এর ক্ষেত্রে বিক্রান্তের চয়েস দারুণ, এমন এমন জিনিস খুঁজে আনে যেগুলো কেউ চোখেই দেখেনি।
আসুন বন্ধুরা, ইউ হার্ড ফ্লাইট অফ দ্য ফিনিক্স, এটা 1850 এর সময়কার একটা চাইনিজ স্টোন। এইদিকে আসুন। ওয়াও 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 ওয়াও, এই ঘড়িটার বিশেষত্ব আপনারা জানেন? ভালো করে দেখুন, এতে 12 নয় 13 ঘন্টা আছে। জানেন এটা আমি কেন কিনেছি? কারণ আমি চাই যখনই ইলেকট্রিসিটি চলে যাবে আমার স্ত্রী আমাকে এই হ্যান্ডেল ঘুরিয়ে হাওয়া করবে। ওয়াও ইয়ার, ইট ইজ বিউটিফুল। আরে কোথা থেকে কিনেছিস এটাকে? এরকম ফার্নিচার তো আমরা না ফিল্মে দেখেছি না বইতে। দিস ইজ ভেরি প্রিটি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ এনজয়। ইয়েস, চলো চলো ওদিকে যাই। দেখলে ডার্লিং, সবার আমাদের জিনিস কত ভালো লাগলো। সেসব ঠিক আছে, কিন্তু বিক্রান্ত আমার খুব অদ্ভুত লাগছে। এমন লাগছে যেন যেন খুব খারাপ কিছু হতে চলেছে। তুমি বেকার বেকার চাপ নিচ্ছ, ট্রাস্ট মি কিছু খারাপ হবে না। চলো একটা ড্রিঙ্ক নেবে, কামন কামন গো বেবি এনজয়, এসো। এসব কি ছিল বিক্রান্ত? কি ছিল এসব? তুই তুই আমাদের মারার জন্য এখানে ডেকেছিলি? আমার কথাটা তো শোন কুমার। কি শুনবো? এরপর থেকে আমাদের বাড়িতে ডাকার চেষ্টাও করবে না। আরে আপনি আমার কথাটা তো শুনুন। চলো। আরে শুন, কথাটা তো শুনুন। আরে চলো চলো এখান থেকে। আরে না না, আমাদের কোনো পার্টি বাড়ি দরকার নেই। চলো চলো। আরে শুনুন শুনুন, আমার কথা শুনুন। আরে প্লিজ। আরে হ্যালো, তাড়াতাড়ি করো রামু। ম্যাডাম আমি যাই। হ্যাঁ যাও। আমি আগেও তোমাকে বলেছি আমার এই জিনিসগুলো একদম ভালো লাগছে না, এগুলো ফেরত দিয়ে দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। অনিতা, ইউ আর ওভার রিঅ্যাক্টিং। তুমি কি করে বলতে পারো যে এসব কিছু এই জিনিসগুলোর জন্য হয়েছে? যদি এই সব কিছু এই জিনিসগুলোর জন্য না হয়ে থাকে তো কিসের জন্য হয়েছে? কোন উত্তর আছে তোমার কাছে? হ্যাঁ, এই কথাগুলো আমরা পরেও বলতে পারি, আপাতত আমাদের পঙ্কজের ওখানে যেতে হবে। হুম বাবা, আমিও যাই তোমার সাথে। না, কাল তোমার পরীক্ষা না, তুমি পড়ো। বাবা, কিন্তু আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় লাগবে। ডোন্ট বি সিলি, এরকম কিছু হবে না। তুমি পড়ো, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি, ঠিক আছে? চলো। আরে চলো না, চলো। ইউ টেক কেয়ার বেবি। বাই মা। বাই। বাই বাবা। বাই বাই।
দরজা খোলো। শিখা, মা, কি হলো এগুলো? কি করে হলো এগুলো? আমি তোমাদের বলেছিলাম আমাকে একা রেখে যেও না, কিন্তু এসব হলো কি করে? আমি জানি না মা, আমি তো পড়ছিলাম নিজে, আর তারপর হঠাৎ করে কিছু হলো, আর আমার কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই বাবা। মা, আমার খুব ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। এই এই ঘরের অবস্থা তো দেখো, ঠিক তেমনই যেমন কাল রাত পার্টিতে হয়েছিল। হয়তো তুমি ঠিকই বলেছিলে, নিশ্চয়ই ওই ফার্নিচারের কোনো গন্ডগোল আছে। না, ওই ফার্নিচারের না, ওই ঘড়িতে। হ্যাঁ, ওই 13 ঘন্টা আলা ঘড়িতে। ওই ঘড়িতে? হ্যাঁ, তোমার মনে আছে যে কাল রাতে ঘটনাটা কটার সময় হয়েছিল? ঘটনা? হ্যাঁ, ঠিক 13টার সময়। আর আমার মতে এখন ওই ঘড়িতে 13টাই বাজে। একটা বেজে 10 মিনিট। এর মানে ঘড়িতে যখনই 13টা বাজে তখন ঘড়ির মধ্যে থেকে ভয়ানক কিছু বেরিয়ে আসে। হয়তো তুমি ঠিকই বলছো, ওই জন্যই ওই দোকানদারটা আমাকে জোর করছিল যে আমি ওই ঘড়িটা কিনি। ওর অসুবিধাটা আমার উপর চাপাতে চাইছিল। বিক্রান্ত, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি ঘড়িটা নিয়ে যাও আর ওকেই ফেরত দিয়ে এসো। ঠিক আছে, আসছি আমি। বলুন। বলুনের বাচ্চা, এটা কিরকম ফার্নিচার দিয়েছিস আমায়? যবে থেকে ওই ফার্নিচারটা তোর দোকান থেকে কিনেছি আমার জীবন ওলট পালট হয়ে যাচ্ছে। মাল? কোন মালের কথা বলছেন আপনি? আমি তো আপনাকে কোনো মাল বেচিনি। মিথ্যে কথা বলবি না। আমি তোর কাছ থেকে ওই সব ফার্নিচার আর 13 ঘন্টাওয়ালা ঘড়িটা কিনিনি। দাদা, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আরে, আপনাকে তো আমি চিনিও না, আজকে প্রথমবার আমি আপনাকে দেখছি। কেন করছো তুমি এটা? কি ক্ষতি করেছি আমি তোমার?
দেখুন দাদা, আপনি নিশ্চয়ই ওই মালগুলো অন্য কোনো দোকান থেকে কিনেছেন আর সেটা আমার উপর চাপানোর চেষ্টা করছেন। সোজাভাবে না বুঝলে আমি আঙুল ব্যাখাতেও পারি। আমার দোকানে দাঁড়িয়ে আপনি আমাকেই ধমকাচ্ছেন যে কোনো প্রমাণ আছে আমি আপনাকে মালগুলো বেচেছি? হ্যাঁ, চুপচাপ এখান থেকে চলে যান, নাহলে পুলিশকে ফোন করব, সব গরম বেরিয়ে যাবে। যান বাইরে। আরে আঙুল দেখাবেন না, বাইরে যাওয়ার রাস্তা দেখুন, যান। আরে আসুন 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 আসুন, কিছু অ্যান্টিক কিনতে চান আপনারা? আমরা আপনার কাছ থেকে একটা ঘড়ি কিনতে চাই। ঘড়ি? হ্যাঁ হ্যাঁ আসুন, আমার কাছে অনেক ঘড়ি আছে, আসুন দেখুন। আমাদের 13 ঘন্টার একটা ঘড়ি চাই। 13 ঘন্টাওয়ালা ঘড়ি? হ্যাঁ, আপনার দোকানে আছে না 13 ঘন্টার ঘড়ি? না 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 না, এরকম কোনো ঘড়ি নেই আমার কাছে। আপনি মিথ্যে কথা বলছেন, আমরা জানি আপনার কাছে এরকম একটা ঘড়ি রয়েছে। আরে আমি কেন মিথ্যে কথা বলবো? হ্যাঁ, আজব পাগল তো আপনি। আরে 13 ঘন্টাওয়ালা ঘড়ি হয় নাকি? আরে কাকা, রেগে যাচ্ছেন কেন? এই দেখুন, আমরা তো এসেছিলাম এখানে ঘড়ি কিনতে। যদি আপনার কাছে না থাকে তো ঠিক আছে, যদি এরকম ঘড়ি এসে যায় তো আমাদের খবর দিয়ে দেবেন, ঠিক আছে? চলো। আরে এক মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি আমি ওই আপনাদের ওই ঘড়িটার ঠিকানা বলে দিই তাহলে টাকাটা পেয়ে যাবো? শ্রীকান্ত, এই ঘড়িটাকে এখানেই রেখে দি, চলো। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আজ আমি এটাকে ছাড়বো না। অনিতা, ভেতরে বসো।
विक्रांत तारातारी करो, गाड़ी स्टार्ट करो। ये गाड़ी तो एकोनी बंद हो आ चिलो। विक्रांत ये घोड़ी तो अपने मेरे फिल में। क्यों होलो? तारातारी करो विक्रांत। বলুন, এটা মিস্টার বিক্রান্তের বাড়ি না? হ্যাঁ এটাই, কিন্তু আপনারা? আসলে আমরা একটা ঘড়ি খুঁজছিলাম। ঘড়ির খোঁজ? সেই ঘড়িটা যেটায় বারোটার বদলে তেরোটা ঘন্টা আছে। ওই তেরো ঘন্টা হলো ঘড়ি, তেরো ঘন্টা হলো ঘড়ি। মা 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 প্লিজ নিজের খেয়াল রাখো মা, মা এরকম ভয় পেও না মা, প্লিজ নিজেকে সামলাও মা, সব ঠিক হয়ে যাবে মা। আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে ওনার? ওই ঘড়িটার জন্যই এখনো ভয় পেয়ে আছে। কেন, এরকম কি আছে ওই ঘড়িটায়? নাম নেবেন না ওই ঘড়িটার। জবে থেকে ওই ভয়ানক জিনিসটা বাড়িতে এনেছি আমি, আমার পুরো জীবনটা নরক হয়ে গেছে। আমরা ওই ঘড়িটাকে জঙ্গলেও ফেলে আসার চেষ্টা করেছি, কিন্তু 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 কি, যখন আমরা বাড়ি ফেরত এলাম তখন ওই ঘড়িটা ঘড়িটা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। মানে যে ঘড়িটাকে আপনারা জঙ্গলে রেখে এসেছিলেন সেই ঘড়িটা নিজের থেকে বাড়ি পৌঁছে গেল? অভিশপ্ত ওটা, ওটা ভয়ানক। আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি যে আমি ওটাকে কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমরা কি ওই ঘড়িটা দেখতে পারি? আপনারা চলুন এখান থেকে, পরে আসবেন। কেন, কি হলো? তেরোটা বাজতে চলেছে। তেরোটা বাজতেই এখানে একটা এমন ঝড় আসে যাতে সব ওলট পালট হয়ে যায়। এখান থেকে চলুন, নয়তো আমরা মরে যাব। মিস্টার বিক্রান্ত, নিজেকে সামলান, কিচ্ছু হবে না। আপনারা আমার কথা শুনছেন না কেন? আমি বললাম না বাঁচতে হলে আমার সাথে চলুন, পালান, আরে পালান। আরে তেরোটা বেজে গেছে কিন্তু এখনো কিছুই হয়নি।
দেখছিল আর এখন এই হঠাৎ এক মিনিটে এগুলো কি করে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে এই সবকিছু এই ঘড়িটা করেছে। ঠিক 13টা বাজে। এখন আমি বুঝতে পারছি যে ওরাই ঘড়ির ব্যাপারে ভয় কেন পাচ্ছিল। এই ঘড়িতে নিশ্চয়ই কোনো শক্তি আছে যেটা 13 বাজলেই জেগে উঠতে থাকে। তাহলে আমাদের এই ঘড়িটাকে তখনই রেকর্ড করতে হবে যখন 13টা বাজবে। হতে পারে আমরা তখন এর শক্তিটাকে ক্যামেরাতে রেকর্ড করতে পারব। সব কানেকশন লাগিয়ে দিয়েছি, অন করে দেখো। সবকিছু সেট আছে। আমার খুব ভয় করছে, রাঘব ওই ঘরে একা আছে, যদি ওর কিছু হয়ে যায়। ভয় পেও না যামিনী, আমরা দুজন তো এখানেই আছি, রাঘবের কিচ্ছু হবে না। ব্যাস একবার যদি জেনে যাই যে এই ঘড়িতে এমন কোন শক্তি আছে যা মৃত্যুর ঝড় নিয়ে আসে। কে তুমি?
কিছু হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম না কেন? রাঘব, 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 রাঘব ওঠ, রাঘব ওঠ, রাঘব, ওর নার্ভ চলছে, ওকে হসপিটাল নিয়ে চলো, রাঘব, ওঠা ওকে। ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন, রাঘবের যেন কিছু না হয়। রাঘব, রাঘব, তোমার কিচ্ছু হবে না, রাঘব তুমি ঠিক হয়ে যাবে। রাঘব আমরা আছি তোর সাথে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। আপনারা এখানেই দাঁড়ান। ডাক্তারবাবু রাঘব বাঁচবে তো? দেখুন অনেক রক্তপাত হয়ে গেছে আর আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি। এই দোলনাটা নিজে থেকে এত জোরে কি করে দুলছে? তুমি, আমার তো প্রাণই বেরিয়ে গেছিল। প্রাণ তো একদিন সবারই বেরোবে, হয় আজ নয় তো কাল। এটা কিরকম কথা বলছো তুমি? বিক্রান্ত, কি হলো, তুমি কাঁদছো কেন বলো না? অনিতা, ওই ঘড়ি, ওই ঘড়িটা আমাদের মেরে ফেলবে, প্রাণ নিয়ে নেবে আমাদের। না না বিক্রান্ত, আমাদের কিচ্ছু হবে না, আমরা ঠিক কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করে নেব, তুমি ঘাবড়িও না। আমি রাস্তা বের করে নিয়েছি। কি, কোন রাস্তা বলো? এর আগে এই ঘড়িটা আমাদের প্রাণ নিয়ে নেয়। না
আমি আমার প্রাণ নিজেই নিয়ে নেব। বিক্রান্ত পাগল হয়ে গেছে নাকি? না ছাড়ো এটাকে। আর তোমারও আমি সরি। সরি অনিতা, কিন্তু এবার ওই ঘুড়িটা আমাদের কিচ্ছু করতে পারবে না। ডাক্তারবাবু, এখন রাঘব কেমন আছে? যদি আপনারা আর দু মিনিট লেট করতেন তাহলে এনাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হতো না, কিন্তু এখন আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু, ওর সঙ্গে কখন দেখা করতে পারি? এখনো তো ওনার জ্ঞান ফেরেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ওনার সাথে দেখা করতে পারবেন। এক্সকিউজ মি। থ্যাঙ্ক গড, রাঘব এখন বিপদমুক্ত। কিন্তু হর্ষ, আমি একটা কথা বুঝতে পারছি না, যখন রাঘবের সাথে ঘরের মধ্যে এগুলো হচ্ছিল তখন আমরা মনিটরে কিছু দেখতে পেলাম না কেন? আমার মনে হয় আমাদের এই ফুটেজগুলো আরো একবার চেক করা উচিত। হতে পারে কোনো একটা শক্তি কোনো রূপে ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। এই হর্ষের ফোন কেন লাগছে না? আরো একবার ট্রাই করা যাক। ও শিখা, তুমি? আচ্ছা, তুমি যখন এখানে এলে আমার মা বাবা কাউকে দেখতে পেয়েছো কি? মম ড্যাড কই? না তো, কি হয়েছে? ওনাদের সব জায়গায় খুঁজে নিলাম, কোথাও দেখতে পাচ্ছি না। ভয় পেও না, পেয়ে যাবে, কোথাও বাইরে গেছেন হয়তো, এসে যাবেন, ঠিক আছে? আমাদের বাড়িতে আত্মা আছে? ওটা কি আমাদের মেরে ফেলবে? ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। আমি আমি হর্ষকে ফোন করছি, তুমি ভয় পেও না। এই ফোনটা কেন লাগছে না? কি করি আমি এখন? ভয়েস মেসেজ করি। হ্যাঁ, হর্ষ, তুমি যখন এই মেসেজটা পাবে তখন
তখন সঙ্গে সঙ্গে বিক্রান্ত বাবুর বাড়িতে এসো। আমি ওই ঘড়িতে এই লাইটে কি হচ্ছে? চল চল চল। জামিনীর ফোন এলো না। ভয়েসমেল? হাস, তুমি যখন এই মেসেজটা পাবে তখন তখন সঙ্গে সঙ্গে বিক্রান্ত বাবুর বাড়িতে এসো। আমি ওই আমি ওই ঘড়িতে জামিনী, 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 জামিনী এখানেও নেই। জামিনীর হঠাৎ করে কিছু যখন রাঘবের সাথে এইসব কিছু ঘরে হচ্ছিল তখন আমরা আমরা কেন মনিটরে সবকিছু দেখতে পেলাম না? আমার মনে হয় আমাদের এই ফুটেজগুলো আরও একবার চেক করা উচিত। হতে পারে কোনো একটা শক্তি কোনো রূপে ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি কে? সামনে কেন আসছো না? ঘড়ির মধ্যে মেয়ের আত্মা? জামিনী, জামিনী কোথায় তুমি? জামিনী, জামিনীর মেসেজ আমার কাছে ঠিক 12:58 এসেছিল। 13:02 আগে এই কাপড়টা তো জামিনীর।
এর মানে হলো যে যামিনী যামিনী ঘড়ির মধ্যে বন্দী হয়ে আছে। বারোটা বেজে 59 মিনিট, মানে 13টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। হয়তো আমি ওই মেয়েটার আত্মার সাথে লড়ে যামিনীকে বাঁচাতে পারি। যামিনী, যামিনী, এবার তো আরো মজা হবে। তুমি এদেরকে নিজের জগতে কেন এনেছো? এরা তোমার কি ক্ষতি করেছে? আরে আমি কার কি ক্ষতি করেছিলাম যে এখানে কয়েদ হয়ে গেছি? তুমি জানো আমি কোন সময়ের লোক? আমি সেই সময়ের লোক যে সময়ে 24 ঘন্টা না হয়ে 26 ঘন্টা হতো। 26। কিন্তু একদিন 13-র জায়গায় 12 ঘন্টার হয়ে গেল, আর আমি এখানেই বন্দি হয়ে গেলাম। তুমি কি জানো আমার জগতের আর কেউ বেঁচে নেই? আমি একা হয়ে গেছি, কেউ আমার সঙ্গে খেলে পর্যন্ত না, কথা পর্যন্ত বলে না। যখনই এই ঘড়িতে 13টা বাজে না, তখনই আমি বাইরে এসে খেলি। আপনাদের কাছে তো 13টা একটা মিনিট, আমার কাছে 13টা একটা ঘন্টা। আর ওই 1 ঘন্টায় আমি এত মজা করি, সব জিনিস এখান থেকে ওখানে ফেলে দিই আর সবকিছু ভেঙে দিই।
আর তারপরে সবাই ভাবতে থাকে যে এটা হলো কি করে। দেখো দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু তোমার এরকম খেলার ছলে নিরীহ লোকেদের মারা তো উচিত না। না, আমি শুধু তাদেরকেই মারি যে আমার সঙ্গে ঝামেলা করে, আর তোমরাও আমার সাথে এরকমই করেছো আমাকে ক্যামেরায় রেকর্ড করে। তো এবার এই জন্য তোমাদের আমার সাথে একটা খেলা খেলতে হবে। আমরা তোমার সাথে কোনো খেলা খেলতে চাই না। আচ্ছা তাহলে চামিনী দিদি, আপনার মনে আছে আসার সময় আপনি কতগুলো লাশ দেখেছিলেন? আপনি জানেন তারা কারা? যারা আমার সঙ্গে খেলা করতে চায়নি। না, এরকম করো না, প্লিজ প্লিজ এদেরকে ছেড়ে দাও, আমি আমি খেলবো তোমার সাথে। না হাস, তুমি এরকম কখনো করো না। আরে বাহ, প্রথমবারের জন্য কেউ বলল যে ও আমার সঙ্গে খেলতে চায়। আচ্ছা তো কি খেলি কি খেলি? সাপ লুডো, খুব ভালো খেলা ওটা। কিন্তু কিন্তু যদি আমি জিতে যাই তাহলে এই দুজন মরে যাবে, আর যদি তুমি জিতে যাও তাহলে আমি ওদের ছেড়ে দেব। আমি রাজি। কিন্তু আমরা সাপ লুডো খেলবো কোথায়? আপনার পায়ের তলায়। এই চালটা তুমি ভুল খেললে। কারণ এটা আমার খেলা, আর তোমার এতে মাথা গলানোর কোনো দরকার নেই। তুমি নিজের চরকায় তেল দাও। প্লিজ এই খেলাটা খেলো না। আমি খেলতে বলিনি, খেলতে বলেছি। বাঁচে যাও। এইবার আমি এই দুজনের মধ্যে কোন একজনকে মারব। কাকে মারি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি না 13 পর্যন্ত ঘুমি, যার বেলায় 13 আসবে আমি তাকে মারব। 1 2 3 4 5 6 এক মিনিট দাঁড়াও, প্লিজ দাঁড়াও, প্লিজ আমি আরো একটা সুযোগ চাই এদেরকে বাঁচানোর জন্য। আমি তোমার সাথে আরেকবার খেলতে চাই। আমার মনে হয় আপনারও না আমার মতো গেমস খেলতে খুব ভালো লাগে, ভালো লাগে না? হ্যাঁ আমার খুব ভালো লাগে। আচ্ছা তাহলে কোন খেলাটা খেলবো? এবার আমার পছন্দের খেলা খেলতে পারি? হ্যাঁ, কিন্তু কোনটা? লুকোচুরি, হাইড অ্যান্ড সিক। আরে বাহ, ওটা তো দারুণ খেলা, খেলি চলো চলো। আমি আমি আমার চোখ বন্ধ করছি আর 1 থেকে 10 অব্দি গুনছি। তুমি গিয়ে লুকিয়ে পড়ো আর আমি তোমায় খুঁজছি, ঠিক আছে? ঠিক আছে। এক, দুই, তিন, চার,
পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। কোথায় তুমি? আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আমাকে খুঁজতে পারেনি, আমাকে খুঁজতে পারেনি। এবার আমার লুকোনোর পালা। এবার তুমি তোমার চোখ বন্ধ করো আর দশ পর্যন্ত গোনো, আমি লুকিয়ে পড়ছি। ঠিক আছে ঠিক আছে, যাও লুকো লুকো লুকো। এই বাচ্চাটা সময়ের জালে ফেঁসে আছে। যদি আমি কোনোভাবে এই ঘড়িটাকে আটকে দিই তাহলে হতে পারে ও মুক্তি পেয়ে যাবে। তুমি লুকিয়েছ নাকি? হর্ষ, আমরা বেঁচে গেছি। এই ঘড়ির তেরো ঘন্টা উধাও হয়ে গেছে। হ্যাঁ, এবার না কখনো তেরোটা বাজবে আর নাই ওই মেয়েটার আত্মা এই ঘড়ি থেকে বাইরে আসবে।